আজকের রেসিপি খুব মজাদার ও পুষ্টিকর এগ মাঞ্চুরিয়ান। এই রেসিপিটি বাচ্চাদের খুব পছন্দের। যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না, তাদের পুষ্টি চাহিদা পূরণে এগ মাঞ্চুরিয়ানের কোনো তুলনা হয় না। আমি শিমু খুন্তি করে আপনাদের স্বাগতম। প্রথমে 6টি ডিম নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে ফেটে নিন। একটি স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিন। তেল ব্রাশ করা হয়ে গেলে ফেটানো ডিমগুলো ঢেলে নিন। এবার একটি পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে স্ট্যান্ডের উপর বাটিটি বসিয়ে ঢেকে রেখে 5 মিনিট ভাপ দিন। ডিম সিদ্ধ হয়ে গেলে বাটিটি নামিয়ে নিন আর এই ফাঁকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। ডিমটি বাটি থেকে নামিয়ে টুকরো করে কেটে রাখুন। এবার একটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা ও 2 চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিন। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিন ডিমগুলো ভাজার জন্য। টুকরো করা ডিমগুলো ব্যাটারে মেখে গরম তেলে ছেড়ে দিন। আর আপনারা জানেন কি, ডিমে আছে প্রোটিন, আয়রন, ভিটামিন ডি, বি ও মিনারেল, তাই প্রতিদিন খাবার তালিকায় ডিম খুবই গুরুত্বপূর্ণ। ডিমের রং বাদামি হয়ে গেলে তুলে নিন। আমি এখানে নিয়েছি মটরশুঁটি ও গাজর, আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ও বরবটি অ্যাড করতে পারেন। একটি ফ্রাই প্যানে কুচি করা রসুন হালকা ভেজে নিন। এর মধ্যে গাজর কুচি দিয়ে হালকা ভেজে কাঁচামরিচ ও পেঁয়াজ মটরশুঁটি দিয়ে হালকা ভেজে নিন। তার মধ্যে 2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ সয়া সস, 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে ফ্রাই করা ডিম দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিন। এর মধ্যে 1/2 কাপ পানি অ্যাড করে 3-4 মিনিট রান্না করুন। তৈরি হয়ে গেল সুস্বাদু এগ মাঞ্চুরিয়ান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন।